আসসালামাইকুম আমার ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই অনেক ভালো আছো। এই তো ভেরি গুড, অনেকেই জয়েন করে ফেলেছো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একসাথে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে শুরু করে দিই। আমাদের জন্য একটু কঠিন আর অনেক পরিমাণে বেশি, তো তাই আমরা শব্দ গঠন গুলো বারবার করে রিভিশন করবো, ঠিক আছে? গতকালকে পড়েছিলাম কি দিয়ে জানো, আজকেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, কিন্তু আজকে জানো আগের মতো আনতে পারিনি, জিনিস আগে দেখিয়েছি কিন্তু এখন পেলাম না তোমাদের দেখানোর জন্য। তারপরেও আমরা আজকে শুরু করি, যেহেতু তোমরা চেনো তোমাদের আগে থেকেই পড়া, তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। তাহলে চলো আজকের ক্লাসের দিকে আমরা চলে যাই। আজকেও আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন। ব্যঞ্জন বর্ণ কালকে ছিল আমি একটা কিছু দেখাই, দেখা যাচ্ছে না, অনেক সমস্যা বেবি। এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি? জুড়ি 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 মানে আমার দেখতে দেখা যাচ্ছে মানে আমরা শিখবো ঝতে ঝুড়ি, আমরা ঝতে ঝুড়ি, আমরা ঝুড়িটা রিভিশন করব আজকে, ঝুড়ি বানাবো। তাহলে ঝতে আমরা লিখি ঝুড়ি, হবে কি বলতো বেবি সোনারা?
নিয়তে হবে। এই দেখো এটা কিসের ছবি? এটা কিসের ছবি? দেখতে পাচ্ছি না ম্যাম। বিড়াল। বিড়াল কেমন কেমন ডাকে? মিউ 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 ডাকে না? মিয়াও। পাচ্ছি না। নষ্ট হয়নি এটা অন্যদিকে হয়েছে। ছোট হাতি দেখো তো বেবিটা ছোট কোনটা? এইটা। ওরে এটা দেই।
Mama, lekha shesh.
তুমি তোমরা সবাই ভালো করে ইয়ে করে দেখো, মনে করে দেখো, তোমাদের সিলেবাসের প্রত্যেকটা পড়া কিন্তু বারবার করে রিভিশন হচ্ছে, তাই না? অনেকবার অনেকবার করে রিভিশন হচ্ছে। এই কারণে কি হচ্ছে, বারবার করার ফলে আমাদের কি আর কষ্ট করতে হচ্ছে? আমার বাবুরা নিয়মিত ভিডিও ক্লাস করছে, লাইভ ক্লাস করছে, যার ফলে কি হয়ে যাচ্ছে, তাদের সুন্দর করে কিন্তু পড়াগুলো হয়ে যাচ্ছে, তাই না? ম্যাম আমার টিকা হয়ে গেছে, ম্যাম আমার তোমাদের রাখতে হবে। তাহলে আজকের পড়া এখানেই শেষ করছি। ভালো থাকো।